হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল লাইফ উইথ বেঙ্গলি ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল আমার ব্লগটা শুরু করেছি, আর একদম রান্নার ঘর থেকেই শুরু করেছি, আর এখন বানাচ্ছি টিফিন। সকাল সকাল ওদিকে হচ্ছে রুটি, আর ওদিকে কুমড়োর তরকারি হচ্ছে, আর ফ্রিজে মিষ্টি আছে, ওই দিয়েই আমাদের ব্রেকফাস্ট সারবো। তো আজকে সকাল সকাল রান্না হয়নি, বাড়িতেই ছিল হাজব্যান্ড, যার জন্য টিফিন বানালাম, ভাবলাম কি একটু টিফিন বানিয়ে নিই। তো যাই হোক, আজকে রুটি ভেজে নিচ্ছি, ওইগুলো ভেজে তো ওদের খেতে দেব। আর মেয়ে সবজি দিয়ে খাবে না, তো ও খাবে দুধ রুটি, তো ওর জন্য দুধ গরম করব। একদম চলে এসেছি দুপুরবেলা, আর মেয়েকে খাওয়াতে বসে পড়েছি, আর এদিকে রান্না হয়েছে আলু ঝিঙের দিয়ে একটা সবজি, আর এখানে ঢেঁড়সের তরকারি আর ডাল। তো আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষি, তো এই লাঞ্চে এই তরকারি হয়েছে। তো এখন মেয়েকে আমি খাওয়া, তো এখানে মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি, আর মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিব। আমি মেয়েকে খাইয়ে ওই থালায় আমিও খেয়ে নিই, প্রায় যেদিন খিদে লাগে তো খেয়ে নিই। এদিকে তো মেয়ে খাচ্ছে, ফোন দেখে দেখে খাচ্ছে, আর ওদিকে ও দেখছে কার্টুন, তো ওটা আমারও ভালো লেগেছিলো, তো মাঝে মাঝে আমিও কি মেরে দেখছি। তো এই যে দেখুন, মেয়ে কার্টুন দেখে দেখে খাচ্ছে, আর ও আর ও পাপার ফোন নিয়ে বসছে আজকে। তো ওকে খাওয়াচ্ছি, খাইয়ে আমিও মাঝে মাঝে খেয়ে নিচ্ছি, কারণ ভীষণ খিদে পেয়েছিল। সকালে আমি অল্প এক পিস রুটি খেয়েছিলাম, তো ভীষণ খিদে পেয়েছিল, তো যার জন্য আমিও একটু একটু খেয়ে নিচ্ছি। তো ওকে খাইয়ে তারপর আমি খেয়ে নেব। তো যাই হোক, খাইয়ে ওকে ঘুম পাড়াতে হবে, আর বাইরে ভীষণ রোদ্দুর বেরিয়েছে, ভীষণ রোদ। তো মেয়েকে খাওয়াচ্ছি, আর ওদিকে পুচকিটা দরজা লাগিয়ে দিয়েছি, তো পুচকিটা এসে ডাকছে মাম্মা মাম্মাম বলে। ওদিকে যে রাত্রি 9টা, তো মেয়েকে পড়িয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে রান্না করছি, আমি রুটি বানাচ্ছি। তো রাতে সবারই রুটি হবে, তো তিনজনা রুটি খাবো, তো রুটি বানাচ্ছি, আর ওদিকে হচ্ছে আলুর দম আর একটা কুমড়োর ভাজা করেছি, তো ওই দিয়ে আমাদের রাতের ডিনার সারবো। তো এদিকে আমি রুটি ভেজে নিচ্ছি, আর ওদিকে সোনু আমাকে ভীষণভাবে বিরক্ত করাচ্ছে, তো ওকে খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তো যার জন্য ও চিৎকার লাগিয়ে দিয়েছে, আর ওকে পড়াতে পড়াতে অনেকটা রাত্রিও হয়ে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, রুটি বানিয়ে নিই, তো ওকে খাইয়ে দেবো এবার। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখানে দুধটা আমি বসিয়ে দিচ্ছি, তো দুধটা বসিয়ে বসে বসে হতে থাকবে, আর ওদিকে আমি সোনুকে খাইয়ে দেবো। তো অনেকটা রাতও হয়ে গেছে, তো সোনুকে আমি খাওয়াতে যাবো, এখানে দুধটা বসিয়ে দিলাম, আর এদিকে আমার রুটি ধুয়ে মিলে রাখা আছে, কারণ আমি রুটি ধুয়ে আমরা খাই।
তো আগেই তো বলেছিলাম আলুর দম, কুমড়োর ভাজা আর রুটি হয়েছে আমাদের ডিনারে, এই হয়েছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো টাটা, গুড নাইট।